স্থলপদ্ম গাছ আমরা জানি, এরকম পাতাগুলো দেখতে, এবং এর কাটিং থেকে সহজেই অন্য চারা করা যায়। এই যে আমি ডাল কেটে দিয়েছিলাম, আবার এখান থেকে কিন্তু অন্য চারা হয়েছে। তো এইভাবে যত কাটিং করে দেওয়া যাবে নতুন নতুন ব্রাঞ্চও পাবে। এর এমনিতেও গা থেকে ব্রাঞ্চ বেরিয়েছে দেখা যাচ্ছে, তো এর ফুল আসবে নিয়মিত। যেটা আমি বলার জন্য এই ভিডিওটা করছি, স্থলপদ্ম গাছটা তো আমার দিদি বাড়ছিল, তো তারপরে হঠাৎ আমি দেখতে পাচ্ছি কিছু কিছু পাতাতে এরকম, এটা হবে কিছু এখন টবের গাছে একটু হওয়া মানেই অনেকটা, আর বড়ো গাছে হয় আবার ও নিজে খুশিও নেয়। তো যেটা আমার বক্তব্য, এই যে বিভিন্ন ডালে দেখা যাচ্ছে এগুলো, এগুলো একটা পোকা থেকে করেছে সেটা ডিম দেওয়ার জন্য। এবং তার ফার্স্ট স্টেপ হচ্ছে এইভাবে পাতাটাকে কার্ল করে নেবে। এই বোঝা যাচ্ছে পাতাটা কার্ল হয়ে গেছে, এই পাতাটা আমি এখান থেকে ভেঙে নিচ্ছি। দেখো কিছু, দেখি কিছু দেখাতে পারি কি না। এই পাতাটা এখান থেকে ভেঙে নিলাম, এবার পাতাটাকেও কিন্তু আঠা দিয়ে একরকম নিজের লালা দিয়ে আটকে ফেলেছে। এখানে ছোটো ছোটো ডিম দিয়েছে, দেখি আরও কিছু পাতা। ডিমটা দিয়ে চলে গেছে, এইটাতে মূর্তিমান বসে আছে দেখা যাচ্ছে। এই যে ডিম দিয়েছে, দিয়ে এখানে বসে আছে। এবার এই ডিম থেকে আবার বাচ্চা হয়, এটা কিন্তু ড্যামেজ হবে। পরিষ্কার দেখা যাচ্ছে ডিম দিয়ে লুকিয়ে পড়েছে। তো এই পোকা তাড়ানোর জন্য আছে অনেক ওষুধই দেওয়া যায়, সস্তার মধ্যে আমি এই টাবগরটা দেবো, যাতে আর নতুন করে